إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى إلا من أتى الله بقلب سليم وقال تعالى إنما المؤمنون إخوة সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেই মহান রব আজকে আমাদেরকে অত্যন্ত মেহেরবান করে এই ঢাকার উদীন যাত্রাবাড়ি উলামা নগরে এই জায়গায় কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আয়োজিত একটি জুমার মসজিদে জুমার খুতবা প্রদান করার শ্রবণ করার এবং সালাত আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ তার শুকরিয়া আরও জ্ঞাপন করছি তিনি আমাদেরকে অনেক দয়া করেছেন দেখেই তার প্রশংসা করার তৌফিক দান করেছেন এজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় নাবির প্রতি যিনি ওয়াহী ছাড়া কিছু বলতেন না ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা তিনি নিজের থেকে কিছু বলেন না যা বলেন ওহী আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন যদি তিনি নিজের থেকে কিছু বলতো আল্লাহ তাআলা বলছেন আমি তার ডান হাত ধরতাম আর কণ্ঠনালি কেটে দিতাম তোমাদের ভিতরে কেউ ছিল না তাকে রক্ষা করতে পারে বাঁচাতে পারে তার মানে সূরা নাজম 3-4 এবং সূরা হাক্কা 45-46-47 এই আয়াতগুলো দ্বারা প্রমাণিত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কিছু বলেনও না নিজে বানিয়ে কোনো কথা বলেনও না যা বলেন আল্লাহ যা তাকে বলতে বলেন তাই তিনি বলেন আর ধমক দেওয়া হয়েছে সে যদি নিজের থেকে কিছু বলতো কণ্ঠনালী কেটে দেওয়া হতো কেন এখান থেকেই তো সাউন্ড বের হয় কথা বের হয় আওয়াজ বের হয় আর ডান হাত কেন ধরা হতো কারণ ডান হাতে শক্তি বেশি থাকে এই জন্য তার সবচেয়ে শক্তিশালী অঙ্গকে ধরে ফেলতাম আর যেখান থেকে সাউন্ড বের হয় আওয়াজ বের হয় যার মাধ্যমে মানুষকে আহ্বান করে ডাকে তাকে আমি কেটে ফেলতাম ফলে শক্তিও পেত না আওয়াজও বের হতো না এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা ইঙ্গিত দিলেন যে নিরাপদে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো কথা শ্রবণ করতে পারো কোনো রকম সংশয় ছাড়া কারণ তিনি কিছু বলেন না যা বলেন তা ওহি এই জন্য সেই প্রিয় নবীর প্রতি কলিজা থেকে কোথায় থেকে কলিজা থেকে হৃদয় থেকে অন্তর থেকে আত্মা থেকে মৌখিক জবান থেকে নয় সত্যিকারভাবে দুরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখা যায় বর্তমান সময় খুবই জটিল আর কঠিন পরিস্থিতি অতিক্রম করছে
এই সময়ের মানুষেরা, যারা উপরে নিচে মাঝে মধ্যে যে যেভাবে আছে, একজনের সাথে আরেকজনের সম্পর্কটা তেমন ভালো না, একজনের সাথে আরেকজনের আচরণটা তেমন সুন্দর না, সব দিক থেকেই খেয়ানত হয়ে গেছে, ইবাদতে খেয়ানত, এত্তেবায়ে খেয়ানত, অনুসরণে খেয়ানত, সততামুক্ত, অর্থাৎ প্রত্যেকটা কাজ এখলাসবিহীন, দু একটি ছাড়া দু একজন পাওয়া যায়, কিন্তু অধিকাংশের কাজ এখলাসবিহীন আল্লাহর জন্যে না, অধিকাংশের কাজ সততাবিহীন, ভালোবাসি সত্য ভালোবাসা না, অধিকাংশের কাজ এরকম ঘটছে। এই পরিস্থিতির ভিতরে আজকে আমি, যদিও বা আলোচনার বিষয় অনেক কিছু রাখা যায়, অনেক বিষয় বলা যায়, আজকে এই পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো। মা ইনহা আনহু মিনাত তাহাজিরু ওয়াত্তাকাতুই ওয়াত্তিবাইল আওরাতি, অর্থাৎ সাক্ষাৎ ত্যাগ, সম্পর্ক ছেদ, দোষ ত্রুটি অন্বেষণ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা। তার মানে সাক্ষাৎ ত্যাগ করলে কি হয়, দোষ ত্রুটি অন্বেষণ করলে কি হয়, সম্পর্ক ছেদ করলে কি হয়, ভেদাভেদ করলে কি হয়, দলাদলি করলে কি হয়, ভাগাভাগি করলে কি হয়, একজন আরেকজনের সাথে রাগ হয়ে কথা বন্ধ করলে কি হয়। আমি অনেক হাদিসগুলো পড়েছি, দেখেছি, তার ভিতরে আমার একটা বুঝ এটা প্রমাণিত হয়েছে যে মানুষের ইবাদত কবুল হওয়ার যতগুলো মাধ্যম তার মধ্যে এটা এটা, মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি পৌঁছার যতগুলো মাধ্যম তার মধ্যে এটাও একটা, মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করার যতগুলো মাধ্যম তার মধ্যে এটাও একটা, মানুষ যতগুলো বড় বড় পাপাচারে লিপ্ত হয়, অপরাধে লিপ্ত হয়, কাবিরা গুনাহ করে, দিনকে ধ্বংস করার মতো কাজ করে তার মধ্যে এটাও একটা, মানুষ বড় বড় সুদের সাথে জড়িত হওয়ার একটা কারণও এটা, মানুষের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল না হওয়ার কারণ এটাও একটা। এই জন্য আজকের এই বিষয় সাক্ষাৎ ত্যাগ, সম্পর্ক ছেদ এবং মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করে খুঁজে খুঁজে বের করলে কি হয়, এই সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন তা আপনাদেরকে জানিয়ে দেওয়া। যখন কেউ ইলমের অধিকারী হয়, যখন কারো কাছে ইলম পাওয়া যায়, জ্ঞান পাওয়া যায়, জ্ঞান তো আলো, ইলম তো আলো, আর ইলমটা শুধুমাত্র প্রচারের জন্য নয়, ইলমটা শুধুমাত্র দাওয়াত দেওয়ার জন্য নয়, ইলমটা শুধুমাত্র মানুষকে জানাবার জন্য নয়, ইলমটা হচ্ছে আমলের জন্য। তার মানে যে বলবে তাকে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকতেই হবে, অনেকগুলো আছে, তার মধ্যে সততা আর হচ্ছে ইখলাস, এটা থাকতে হবে। কেন? সততা হচ্ছে সত্যবাদিতা, সে যা বলে তা কি সে করে, যদি না করে তাহলে যেন না বলে, যদি সে করে তাহলে যেন সে বলে, তার মানে সে করে না সে যেন না বলে, সে যদি বলে তাহলে তাকে করতে হবে, যদি না করে তার কথাটাই তার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। এই জন্য খুব মারাত্মক অবস্থা কাদের, বক্তাদের, বাক শিল্প চর্চা করে যারা, যারা মানুষের কাছে আওয়াজ পৌঁছিয়ে দেয়, দাওয়াত দেয়, আহ্বান করে, এদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, সে যা বলবে তা যেন তার অন্তরে থাকে। আরেকটা মূলনীতি আছে, আমরা সালাফদের অনেক কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পড়িয়েছেন, আমি দেখেছি তাদের আচরণের ভিতরে অনেক পার্থক্য দেখা যেত। তারা যখন কোনো জায়গায় বক্তব্য রাখতেন তখন ওইখানে যারা শ্রোতা আছে তাদের কাছে দোয়া চাইতেন। কি চাইতেন? দোয়া চাইতেন। কেন? কারণ প্রত্যেকটা মানুষই মানুষ, আর মানুষের একটা স্বভাব হচ্ছে ভুলে যাওয়া, মানুষের আর একটা স্বভাব হচ্ছে ভুল করা, মানুষের আর একটা স্বভাব হচ্ছে অপরাধ করা, মানুষের আর একটা স্বভাব থাকে সে কোনো তত্ত্ব ভুলে যায়। অতএব কুল্লু বানি আদম খতাউন, প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী, সবচেয়ে ভালোকে যে ভুল করার পরে ওই ভুল থেকে ফিরে আসে, ক্ষমা চায়, তওবা করে।
আমরা অনেকে তওবার অর্থ এটা করি যে আস্তাগফিরুল্লাহ পড়েছে হয়ে গেছে। একটা লোক একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, কোনো বেগানা নারীর দিকে তার চক্ষুটি পড়ে গেল, তখন সে বলল আস্তাগফিরুল্লাহ, কিন্তু তার চক্ষুটাকে সরায় নাই, তখন সে বলল যে আমি তো ক্ষমা চেয়ে নিলাম। এইটার নাম তওবা না। তওবা কি? সে একটা ভুল করেছে, ওটা আর কখনো করবে না, ওই দিক থেকে তার মুখটা ফিরিয়ে নিয়েছে। সে জিনা করেছিল আর করবে না, সে গীবত করেছিল আর করবে না, সে মিথ্যা বলেছিল আর করবে না, সে কোনো ভুল করেছিল জানতে পারলো আর সেই ভুলটা করবে না। তার মানে সে ফিরে আসলো, আর ওটাকে পুনরাবৃত্তি করবে না, ওটাকে দ্বিতীয়বার করবে না। যদি করে তাহলে তওবা হয় নাই, যদি না করে ওই কাজ তাহলে তওবা হয়েছে। এজন্য মানুষের একটা স্বভাব ভুল করা। এজন্য আপনাদের কাছে আমার প্রথম আর্জি পেশ করছি, সেটা হচ্ছে আমি মানুষ, ভুল করতে পারি। যদি কোনো ভুল হয়ে যায় আর জ্ঞানবান কোনো ব্যক্তির কাছে যদি ধরা পড়ে যায়, তাহলে সমালোচনা নয়, সরাসরি আমাকে জানিয়ে দেবেন বাসার তোমার এটা ভুল ছিল। আমাকে শায়খ বলতে হবে না, আমি বলি নাই যে আমাকে শায়খ বলেন, এমনি বলবেন বাসার ভাই বা বাসার তোমার এটা ভুল হয়েছে, এটা ঠিক করে নাও, আমি খুব সুন্দরভাবে সেটাকে গ্রহণ করে নিব। এটা প্রথম পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছি তিনি যেন আমার জবান থেকে হক বের করেন। আর আপনাদের কাছে এই দোয়াটা করতে বলছি, এভাবে দোয়া করবেন, হে আল্লাহ এভাবে, এইভাবে দোয়া করবেন না যে আল্লাহ একে কবুল করো না, এইভাবে দোয়া করবেন, হে আল্লাহ এই ছেলেটা বক্তৃতা দিচ্ছে, খুতবা দিচ্ছে, আলোচনা করছে, তার জবান থেকে যেন পদস্খলনের কথা, তার জবান থেকে যেন ভ্রান্তি কথা, তার জবান থেকে যেন অপব্যাখ্যা, তার জবান থেকে যেন গুমরাহির কথাবার্তা আমাদের কানে না পৌঁছায়, সেই তৌফিক তুমি দান করো হে আমার দয়াময় আল্লাহ। বলতে পারবেন না কত বাক্য, কত চমৎকার একটা বাক্য, যাতে জবান থেকে মিথ্যা মিশ্রিত না হয়ে কোনো কথা মানুষের কানে না পৌঁছায়। যদি বের হয়ে যায় তাহলে আমি তো শেষ শেষ, আর এতগুলো লোককেও শেষ করে ফেলবো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আগে দোয়া করে নিলাম, তিনি যেন হক ছাড়া সত্য ছাড়া জবান থেকে কোনো কথা বের না করেন, আর প্রত্যেকটা কথার প্রমাণ যেন কোরআন এবং সুন্নাহ থেকে বলার তৌফিক দান করেন। আপনারা এই ব্যাপারে দেখতে পারবেন যে সাক্ষাৎ ত্যাগ সম্পর্ক হচ্ছে এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য একটা হাদিয়া পেশ করেছেন, যেটাকে আমরা সূরা হুজুরাত বলতে পারি। অর্থাৎ এটা হচ্ছে মানব জাতির জন্য হাদিয়া। কেউ যদি তাদের সমাজকে সুন্দর করতে চায়, কেউ যদি তাদের সমাজটাকে উন্নত করতে চায়, কেউ যদি তাদের সমাজটাকে ঐক্যবদ্ধ করতে চায়, কেউ যদি তাদের সমাজের ভিতরে ভালোবাসা বাড়াতে চায়, কেউ যদি তাদের সমাজের ভিতরে হিংসা বিদ্বেষ গীবত এগুলোকে দূর করতে চায়, তাহলে যতগুলো সূত্রের প্রয়োজন প্রায় সবগুলো সূত্রের মূলনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতে উল্লেখ করেছেন। আপনারা দেখতে পারেন 9 নম্বর আয়াত থেকে একদম 12 নম্বর আয়াত পর্যন্ত, এরপরে আরো ইঙ্গিতে আছে, আগেও আরো ইঙ্গিতে আছে, এই মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো কথা উল্লেখ করেছেন। ওই কথাগুলোকে ব্যাখ্যা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আপনাদের সামনে হাদিস পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সহজ করে দেন। একটু এগিয়ে আসেন, পিছনে জায়গা হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী عن ابي ايوب الانصاري رضي الله عنه قال ابو ايوب الانصاري رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলছেন قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেছেন لا يحل للرجل ان يهجر اخاه فوق 3 ليال يلتقيان فيعرض هذا ويعرض هذا وخيرهما الذي يبدأ بالسلام رسول الله صلى الله عليه وسلم বললেন শুনে রাখো, কোন ব্যক্তির জন্য, কোন লোকের জন্য, কোন মানুষের জন্য, কোন মুসলিমের জন্য বৈধ না, জায়েজ না, অনুমতি নাই 3 দিনের বেশি সময় তার আরাক কোন ভাইকে ত্যাগ করবে, তার মুসলিম ভাইকে ত্যাগ করবে, তার নিজের ভাইকে ত্যাগ করবে, তার পারাপতি
প্রতিবেশী ভাইকে ত্যাগ করবে এটা তাদের জন্য জায়েজ না, এটা তাদের জন্য বৈধ না। কোন মুসলিম ব্যক্তি অপর কোন মুসলিম ভাইয়ের সাথে তিন দিনের বেশি কথাবার্তা বন্ধ করে রাখতে পারে না। তারা যদি কখনো ইলতাকিয়ান একে অপরের মুখোমুখি হয়, ফায়ারিদু হাযা ওয়ায়ারিদু হাযা ফায়ারিদু হাযা ওয়ায়ারিদু হাযা, এখানে ফায়ারিদু 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 দুটাই পড়া যায়। সে কখনো একজন এদিকে মুখ ফিরায় আর আরেকজন ওই দিকে মুখ ফিরিয়ে নেয়, তার মানে দুজনের সাথে মনে হয় তেমন কোনো সম্পর্ক নাই, দুজন মনে হয় দুজনকে চেনে না, অথচ তারা দুই ভাই। যখন তাদের রাস্তায় সাক্ষাৎ হয় একজন এদিকে মুখ ফিরায় আরেকজন ওদিকে মুখ ফিরিয়ে নিয়ে যায়। ওয়াখাইরুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, এই দুজনের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে প্রথমে সালাম দেয় আর প্রথমে কথাবার্তা আরম্ভ করে। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। মিশকাতুল মাসাবি হাদিস একাডেমি 5027 নম্বর হাদিসে এসেছে, সহি বুখারী 6077 নম্বরে এসেছে, সহি মুসলিমে 2565 নম্বরে এসেছে, আবু দাউদের 4911-তে এসেছে, তিরমিজির 1932 এসেছে হাদিসের মান সহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বললেন, বৈধ নয় কোনো মুসলিম ব্যক্তির জন্য সে তিন দিনের বেশি অপর কোনো মুসলমান ভাইকে ত্যাগ করবে, তাদের দেখা হলে তারা এদিক ওদিক মুখ ফিরিয়ে নেবে, এটা তাদের জন্য জায়েজ নয়। এদের মধ্যে উত্তম ব্যক্তি আছে, উত্তম ব্যক্তিকে জানো যে প্রথমে সালাম দেয়, যে প্রথমে কথা আরম্ভ করে। দুজনের সাথে আরেকজনের মিল নাই, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, এখানে কোন ভাই উদ্দেশ্য, নিজের রক্তের ভাই? না না, এখানে মুসলিম ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এখানে মুসলিম ভাই উদ্দেশ্য, মুসলিম মুসলিমের ভাই। আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই কেমন ভাই? নিজের রক্তের ভাই যত গুরুত্বপূর্ণ, মুসলিম মুসলিমের ভাই এই নিজের রক্তের ভাইয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে বেশি ইঙ্গিত করেছেন, নিজের ভাইয়ের চেয়ে, রক্তের ভাইয়ের চেয়ে আরেকজন মুসলিম ভাই যার সাথে রক্তের সম্পর্ক নাই সে আরো বেশি গুরুত্বপূর্ণ। তার মানে এটা না যে নিজের ভাইয়ের সাথে ত্যাগ করে তার সাথে সম্পর্ক জোড়াবে, এমন নয়। প্রত্যেক মুসলিম ভাই, সে হতে পারে নিজের, সে হতে পারে দূরে, সে হতে পারে যে কেউ, প্রত্যেকের সাথে উত্তম আচরণ করবে। আর যদি কথা বন্ধ হয়ে যায় তাহলে তিন দিন যেন অবাক না করে, আর যদি এরকম ঘটে যায় তাহলে দেখা হলে রাগ অহংকার হিংসা ঝেড়ে ফেলে সে যেন প্রথমে সালাম দেয় এরপরে যেন কথা বলে। অনেকে বলে যে সালাম দিলেই আদায় হয়ে যায়, না সালাম তো এমনিও দিতে পারে, আসসালামু আলাইকুম, কে জানে তার মনের অবস্থা কি। সে মৌখিকভাবে বলতে পারে যে সালাম না দিলে লোকে আমাকে খারাপ বলবে, সে বলবে যে হয়তো আমি সম্পর্ক নাই, ও মুখে মুখে দিয়ে দিল আসসালামু আলাইকুম, কিন্তু মনে মনে যে সে কি করলো এটা কে জানে। আপনি কি জানেন এই সালাম বাক্যটা কি? আপনি তার জন্য কল্যাণের দোয়া করছেন, আপনি তার জন্য শান্তির দোয়া করছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে শান্তি রহমত বর্ষিত হোক। তাহলে যার জন্য আপনি রহমতের দোয়া করলেন তার কি আপনি ক্ষতি করতে পারবেন? এটা কি উচিত হয়? হতে পারে না। এই জন্য এই কাজ করবেন, আগে সালাম তারপরে কথা বলবেন। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله عنه হতে বর্ণিত তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম আযন ফইন আযন আকযাবুল হাদিস, তোমরা কোনো বস্তু নিয়ে, তোমরা কোনো ব্যক্তি নিয়ে কু ধারণা করো না, খারাপ ধারণা করো না, কুচিন্তা করো না, কারণ কুচিন্তা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। যতগুলো মিথ্যা থাকতে পারে, যতগুলো পাপ থাকতে পারে, যতগুলো আকাবার থাকতে পারে, পাপের শাখার উপরে থাকতে পারে, এগুলো হচ্ছে কুচিন্তা। একটা কুচিন্তা করো না, কু ধারণা করো না। ও আরেকজনের সাথে কথা বলে মনে হয় আমারই গীবত করছে, ও ওখানে গেল কেন মনে হয় আমার বিরুদ্ধে কিছু বলতে গেছে, ও আমার ওই চাচার সাথে দেখা করলো কেন তার মানে মনে হয় আমার বিরুদ্ধে কিছু বলছে। না না না, কুধারণা করো না, কুচিন্তা করো না, কারণ এই কুচিন্তা সবচেয়ে বড় মিথ্যা। ওয়ালা তাহাসসু, তোমরা একে অপরের দোষ অনুসন্ধান করো না, তোমরা কারো দোষ বা কারো খারাপ খবর জানার চেষ্টা করো না। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, মানুষের পিছনে লেগে থেকো না, গোয়েন্দাগিরি করো না। ওয়ালা তানাজাসু,
আর তোমরা একজনের দরের উপর দিয়ে মাল দর করো না। তোমার একজন ভাই কোনো জায়গায় গিয়ে কোনো কাপড় কোনো জিনিস কেনাকাটা করার জন্য দর কষাকষি করছে, তুমি ওই জায়গায় গিয়ে তুমি সেখানে দর করো না। অথবা এখানে আর একটা অর্থ হয়, তুমি দালালি করো না, মাঝখানে গিয়ে দামকে বাড়িয়ে দিও না। তোমার এই পণ্যের দাম কত? 1000 টাকা। সে চট করে বলে ফেললো 1010 টাকা দিব। আর একজন এসে বললো যে দাম কত? কয় ওই লোক 1010 টাকা বলেছে, আমি দেই নাই। তার মানে তুমি মাঝখানে গিয়ে দালালি করে দামটাকে বাড়ায় দিও না, এটা তুমি করো না। কারো খারাপ দোষের খবর জানার চেষ্টা করো না, গোয়েন্দাগিরি করো না, মানুষের পিছনে লেগে থেকো না, একজনের দরের উপর দিয়ে আর একজন দর করো না। ওয়ালা তাহাসাদু, আর তোমরা পরস্পরে নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ রেখো না। ওয়ালা তাবাগাদু, শত্রুতা রেখো না। ওয়ালা তাদাবারু, আর তোমরা একে অপরের পরোক্ষ নিন্দাবাদে একে অপরের পিছনে পড়ো না। তাহলে কি করবে? ওয়াকুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা, যত আছে ভাই ভাই হয়ে যাও। দেখেছেন কত চমৎকার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন। কে বলেছে সমাজ পরিবর্তন হবে না? সমাজ পরিবর্তন হওয়ার কথা এগুলা। কে বলেছে সাক্ষাৎ ত্যাগ বন্ধ হবে না? সাক্ষাৎ ত্যাগ বন্ধ হবার কথা এগুলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে এই বাক্য বলেছেন। হাদিসের সনদ মতন বিশুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্য এভাবে বললেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামীসি ফায়ুগফারু লিকুল্লি আবদিন। শুনে রাখো, প্রত্যেক সোমবার প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহ তাআলার যতগুলো বান্দা আছে একটা শর্তে, যে আল্লাহর সাথে কাউকে শরীক করে না, তাদের প্রত্যেকের গুনাহ এমনিতে ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ তাআলার কাছে বলতে হয়, হে আল্লাহ মাফ করে দাও, হে আল্লাহ ক্ষমা করে দাও, হে আল্লাহ তওবা কবুল করো, হে আল্লাহ আমার প্রতি রহম করো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন সোমবার এসে যায় আর যখন বৃহস্পতিবার এসে যায়, যারা আল্লাহর সাথে শিরিক করে নাই, অংশীদার স্থাপন করে নাই, কোনো কিছুকে শরিক করে নাই, কোনো কিছুকে শরিক লাগায় নাই, কোনো কিছুর সাথে অংশী স্থাপন করে নাই, আল্লাহকে পবিত্র রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নষ্ট করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরেকজনের সাথে লাগিয়ে অন্য কোনো জিনিসের সাথে সম্পর্ক স্থাপন করে দিয়ে শিরিক করে নাই, এমন ব্যক্তিদের প্রত্যেক সোমবার প্রত্যেক বৃহস্পতিবার যত সগীরা গুনাহ করেছে এমনিই ক্ষমা হয়ে যায়। লা তুশরিক বিল্লাহি শাইআ ইল্লা রাজুলুন কানাত বাইনাহু ওয়া বাইনা আখি শাহনা রাজুলুন রাজুলান, দুটা পড়া যায়, শুনে রাখো, আর তাদেরকে ক্ষমা করা হয় না। যেই দুই ভাইয়ের মধ্যে পরস্পর শত্রুতা রয়েছে, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, এক ভাই আরেক ভাইয়ের সাথে শত্রুতা করেছে, ঝগড়া করে কথাবার্তা বন্ধ করে দিয়েছে, এই দুজনকে ক্ষমা করে দেওয়া হয় না। তার মানে সবাইকে ক্ষমা করা হয় যে শিরিক করে নাই, কিন্তু একটা লোক শিরিকও করে নাই, মাঝখানে সে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, ক্ষুণ্ণ করেছে, ছেদ করেছে, সম্পর্ক ছিন্ন করেছে, এই দুই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় না। ফায়াকাল, মালাইকাদেরকে বলে দেওয়া হয়, ফেরেশতাদেরকে বলে দেওয়া হয়, আনজুরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, এদের অবকাশ দাও যেন তারা পরস্পর মীমাংসা করে নিতে পারে, এদেরকে একটু সময় দাও, ক্ষমা করো না, এদেরকে সময় দাও, মাফ করো না, এদেরকে সময় দাও, এদের গুনাহ ক্ষমা করে দিও না, কি করো, এদেরকে সময় দাও, অবকাশ দাও যেন তারা পরস্পর মীমাংসা করে নিতে পারে। যদি এখানে মিশকাতুল মাসাবির 5029 নম্বর হাদিসে এনেছেন, এই মূল অংশটা আনে নাই, আর আবু দাউদে যদি খোলা যায় অথবা মুসলিমে যদি খোলা যায়, 2565 নম্বরে এসেছে, আবু দাউদের 4616 নম্বরে এসেছে, তিরমিজির 2109 নম্বরে এসেছে, সেখানে শব্দ একটু বাড়ানো আছে তিনবার, আঙ্গুরু হাদাইনি হাত্তা ইয়াস্তলিহা, আঙ্গুরু হাদাইনি হাত্তা ইয়াস্তলিহা,
আনজুরু হাদাইনি হাত্তা ইয়াসতলিহা, এদের অবকাশ দাও যেন তারা পরস্পর মীমাংসা করে নেয়, এদের অবকাশ দাও যেন তারা পরস্পর মীমাংসা করে নেয়, এদের অবকাশ দাও যেন তারা পরস্পর মীমাংসা করে নেয়। যখন মীমাংসা করবে ক্ষমা হয়ে যাবে, মীমাংসা করবে না ক্ষমা হবে না। وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله عنه হতে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুরদু আমালুন নাস ফি কুল্লি জুমআতিন মাররাতাইন ইয়াউমাল ইসনাইন ওয়াইয়াউমাল খামীস ফায়ুগফারু লিকুল্লি আবদিন। শুনে রাখো, সপ্তাহে দুইটা দিন, এখানে জুমা মানে যে কোনো একদিনকে উদ্দেশ্য করা হয় নাই, এখানে সপ্তাহের দুটা দিনকে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ সপ্তাহের দুইটা দিন আছে, এখানে সপ্তাহ উল্লেখ করা হয়েছে, তার মধ্যে দুইটা দিন আছে, তার একটা হচ্ছে বৃহস্পতিবার আর একটা হচ্ছে সোমবার। এই সোমবার আর বৃহস্পতিবার বান্দা যত কর্ম করে, বান্দা যত কাজ করে, সব আল্লাহর দরবারে পেশ করা হয়, আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হয়, বান্দার আমল, বান্দার কাজকর্ম, বান্দার ইবাদত সব আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হয় এবং প্রত্যেক মুমিন বান্দাকে এমনিতে ক্ষমা করে দেওয়া হয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্য আবার এভাবে বললেন, ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। একটু এগিয়ে আসেন, জায়গা বলে নেই, আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, ওই দুই বান্দাকে ক্ষমা করা হয় না যাদের মধ্যে শত্রুতা রয়েছে। ফায়াকুল, তাদেরকে বলে দাও, উতরুকু হাযাইনি হাত্তা ইয়াফিয়া, যেন তারা, তাদের অবকাশ দাও, তাদের সময় দাও, যেন তারা পরস্পর আপোষ করে নিতে পারে। মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 5030, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2565, আবু দাউদে হাদিস নাম্বার, আবু দাউদে হাদিসটা এসেছে এবং সহিহুল জামে 2958 নম্বরে হাদিস এসেছে, সহিহ ইবনে খুজাইমাতে হাদিস এসেছে 2120 নম্বরে, সহিহ ইবনে হিব্বান এসেছে 5667 নম্বরে, মুত্তা মালিক এসেছে 3370 নম্বরে, সনদ বিশুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যগুলো বললেন, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলছেন নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন, ফামান হাজারা ফাওকা সালাসিন মাররাতিন কুল্লু যালিকা লা ইয়ারুদ্দু আলাইহি ফাকাদ বাআ বিইসমিহি। এরপরে তিনি আরেকটু এভাবে বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, নিশ্চয়ই কোনো সন্দেহ নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম ব্যক্তির জন্য বৈধ নয় তিন দিনের বেশি সময় অপর কোনো মুসলিম ভাইকে ত্যাগ করবে। যদি কেউ করেই ফেলে, তিন দিনের বেশি সময় যদি কোনো মুসলিম ভাই অপর কোনো মুসলিম ভাইকে ত্যাগ করে, তাহলে যখন তাদের সাথে দেখা হবে তখন তখন যেন সে তাকে তিনবার সালাম করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব আসে নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব আসে নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তিনবার যেন তাকে সালাম করে। যদি সে প্রত্যেকবারই সালামের জবাব না দেয়, তাহলে সে তার গুনাহ নিয়ে ফিরবে, তোমার আর কিছু হবে না। কে দেয়? কয় যে আমি আমার ভাইকে সালাম দিলাম, উত্তর দিল না। কয়বার দিয়েছেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার সালাম দিতে বলেছেন, আপনি আপনার ভাইকে একবার কোনো রকম সালাম কিভাবে দিয়েছেন? আপনার ভাই হয়তো রাগ করে উত্তর দেয় নাই, আবার তাকে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার তাকে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি তাকে বুঝাতে চান, বুঝাতে সক্ষম হন যে আপনি তার কল্যাণকামী, আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে মহব্বত করেন, আপনি তার বিচ্ছেদে কষ্ট পাচ্ছেন, এটা তাকে বুঝান, এটা তাকে উপলব্ধি করান, তাহলে সে তার সালামের জবাব দিতে বাধ্য থাকবে। যদি না দেয়, আপনার আর কিছু আসে যায় না, সে তার গুনাহ নিয়েই ব্যাক করবে, আপনি মাপ পেয়ে যাবেন, আপনি ক্ষমা পেয়ে যাবেন, কেন? আপনি হাদিস ফলো করেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে আরেকটু এগিয়ে গেলেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন, ফামান হাজারা ফাওকা সালাসিন, তিন দিনের বেশি সময় অপর কোন মুসলিম ভাইকে ত্যাগ করা বৈধ নয়। যে ব্যক্তি তিন দিনের বেশি সময় কোন ভাইকে ত্যাগ করলো, ফামাতা, এরপরে তার মৃত্যু হলো, অর্থাৎ সে তিন দিনের বেশি সময় তার কোন ভাইকে ত্যাগ করেছে,
তার মৃত্যু হলো অথবা তিন দিন মেয়াদ শেষ হওয়ার পরে তার মৃত্যু হলো, তাহলে নার, তাহলে সে জাহান্নামে ঢুকবে। আমার কিছু করার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্য এইভাবেই বলেছেন যে ব্যক্তি তিন দিনের বেশি সময় কোনো মুসলমান ভাইকে ত্যাগ করলো আর এর সময় তার মৃত্যু হলো, ফামাতা, মারা গেল, তাহলে নার, তাহলে ও জাহান্নামে প্রবেশ করবে। তাহাজ্জুদ পড়লেও যাবে, তাহাজ্জুদের পাবন্দি করলেও যাবে, যদি তার ইমান থাকে, সম্পর্ক ছেদ করেছে এই কারণে জাহান্নামে ঢুকবে, তারপরে আবার আল্লাহ তাকে ক্ষমা করবে। তার মানে জাহান্নামে না ঢোকা তার মাফ নেই। আর তাহলে সে ক্ষমা পাবে কিভাবে? তাদের দুইজন পরস্পর যেন মিল হয়ে যায়, কথা বলা যেন শুরু করে দেয়, তাহলে তারা আবার ক্ষমা পেয়ে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন সাহাবী عن ابي خراش السلمي رضي الله عنه انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول ابو خراش السلمي رضي الله عنه হতে বর্ণিত তিনি বলছেন নিশ্চয় আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মান হাজারা আখাহু সালাতান ফাহুয়া কাসাফকি দামিহি, যে ব্যক্তি এক বছর, যে ব্যক্তি এক বছর তার কোনো মুসলিম ভাইকে ত্যাগ করলো, সে হতে পারে তার কোনো রক্তের মুসলিম ভাই, সে হতে পারে তার রক্তের সম্পর্ক নাই দূরের কোনো মুসলিম ভাই, যে ব্যক্তি এক বছর তাকে ত্যাগ করলো, তাহলে সে যেন তাকে মেরে ফেললো। একটা মুসলমান আর এক মুসলমানকে মেরে ফেললো, হত্যা করলো, কতল করলো, তাকে জবাই করলো, তাকে হত্যা করে ফেললো, তাকে মেরে ফেললো, এটা ধমক দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেরে ফেললে যা ঘটে, মেরে ফেললে যেরকম ঘটে, একটা মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের সাথে এক বছর সাক্ষাৎ ত্যাগ করলে তাই ঘটে। এই তিনটা হাদিস পরপর মিশকাতে এসেছে 5034, 5035, 5036। এই হাদিস আবু দাউদ এসেছে 4913, 4914, 4915, এবং এই হাদিস তিরমিজিতে এসেছে। আরো বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্য এভাবে বললেন। প্রথমে বললেন তিন দিনের বেশি যদি সাক্ষাৎ ত্যাগ করো তাহলে দেখা হলে তিনবার সালাম দাও। এরপরে তিনি বললেন তিন দিনের বেশি যদি সাক্ষাৎ ত্যাগ করো এরপরে যদি তোমার মৃত্যু হয় তাহলে তুমি জাহান্নামে যাবে। তৃতীয় বাক্যে আল্লাহর নবী বললেন এক বছর যদি সম্পর্ক ছিন্ন করো তাহলে তুমি যেন তোমার ভাইকে হত্যা করলে, তোমার ভাইকে মেরে ফেললে, তোমার ভাইকে মেরে ফেললে যা ঘটতো এক বছর তার সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে তাই ঘটলো। দেখেন তো কত মারাত্মক। আপনার ভাইয়ের সাথে তো কত বছর ধরে কথা হয় না, আপনার ভাইয়ের সাথে কত দিন ধরে সুন্দরভাবে কথোপকথন হয় না, আপনি একটু রাগ করে, আপনি কি জানেন আপনি এই সামান্য একটু রাগের কারণে আপনার খুনা ক্ষমা হচ্ছে না, আপনার এই সামান্য একটু রাগের কারণে আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে আপনি মারা গেলে আপনাকে জাহান্নামে যেতে হবে, এই সম্পর্ক ছিন্ন করার কারণে তাকে যেন আপনি হত্যা করলে ফেললেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাক্যগুলো আমাদের যেন অন্তরের অন্তঃস্থল থেকে গ্রহণ করতে পারি। হে আল্লাহ, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। জায়গা হচ্ছে না তো, মোটরসাইকেলগুলো সরাই দিতে বলেন, কার্পেট বিছাতে মোটরসাইকেলগুলো সরাই দিতে বলেন। ঠিক আছে, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। এইখানে যাদের মোটরসাইকেল আছে একটু সরিয়ে দিলে ভালো হয়, ওই জায়গায় মসজিদে জায়গা না হওয়ার কারণে ওখানে কিছু মুসল্লি সালাত আদায় করবে, জায়গা হচ্ছে না, আপনারা সাহায্য করেন, আল্লাহ তাআলা আপনাদের কবুল করে নিন। আমরা আলোচনা করছিলাম সাক্ষাৎ ত্যাগ, সম্পর্ক ছেদ আর দোষ ত্রুটি অন্বেষণ করলে কি ঘটে, তার কিছু গুরুত্বপূর্ণ বর্ণনা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তা থেকে দেওয়ার। অনেকে বলতে পারেন এত হাদিস অনুবাদ করছেন কেন? দেখেন আপনাদেরকে একটা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাকতুম ফি আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি অথবা সুন্নতি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, কয়টা জিনিস? দুইটা। যতক্ষণ তোমরা ওই দুইটাকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত গোমরা হবে না, পদভ্রষ্ট হবে না। তার একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আবার হাদিসে এসেছে আম্মা বাদ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর সর্বোত্তম কিতাব হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, আর সবচেয়ে হিদায়তের পথ, সবচেয়ে উত্তম পথ, সবচেয়ে সঠিক পথ মত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ।
এজন্য আমরা চাচ্ছি না ব্যক্তিগত কিছু প্রচার করতে, এজন্য আমরা চাচ্ছি না অন্য কোনো কাহিনী টাহিনী বর্ণনা করতে, এজন্য আমরা চাচ্ছি না কাউকে গালিগালাজ করতে, এজন্য চাচ্ছি না কোনো পক্ষকে পরাজিত করতে। বরং আল্লাহ তাআলা যা বলেছেন তার ব্যাখ্যা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তার জাতির কাছে পৌঁছিয়ে দেওয়া, মানা না মানা তাদের ব্যাপার। কারণ যারা দায়ী তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয় নাই যে জোর করে 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 মানাও, এ দায়িত্ব কোনো দায়ীর নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই দায়িত্ব দেওয়া হয় নাই, বরং নিষেধ করা হয়েছে জোর করো না জোর করো না, তুমি তাদের কাছে পৌঁছিয়ে দাও, তুমি ইচ্ছা করলেই কাউকে হিদায়ত দিতে পারো না, তুমি শুধু তাদের কাছে সুসংবাদ দাও, তুমি শুধু তাদেরকে সতর্ক করো। এই জন্য আমরা যারা বক্তা বা দায়ী মাঠে কথা বলি খুতবা প্রদান করি আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আল্লাহ কি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন এগুলো জাতির সামনে পৌঁছিয়ে দেওয়া, মানা না মানা তাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক না? এই জন্য আমরা দ্বিতীয় পর্যায়ে চলে যাই। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু কাল, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উখবিরুকুম বি আফদাল মিন আদ-দারাজাত মিন আস-সিয়ামি ওয়াস-সাদাকাতি ওয়াস-সালাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলবো, আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলবো যার সওয়াবের মর্যাদার দিক থেকে সলাতের চেয়ে বেশি, সদাকার চেয়ে বেশি, সিয়ামের চেয়ে বেশি, অর্থাৎ যার সওয়াবের মর্যাদার দিক থেকে সিয়ামের চেয়ে বেশি, সদাকার চেয়ে বেশি, সলাতের চেয়ে বেশি, এই সিয়াম ফরজ সিয়াম নয়, এই সদাকা যাকাত নয়, এই সলাত ফরজ সলাত নয়, বরঞ্চ নফল সিয়াম নফল সদাকা নফল দান এবং নফল সলাতের চেয়ে বেশি। তখন সাহাবায়ে কেরাম বললেন বালা হ্যাঁ আপনি অবশ্যই বলেন হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুনে রাখো, তার একটা হচ্ছে যে ইসলাহুল যাতিল বাইন, তার সেই কাজ হচ্ছে সেটি হচ্ছে দুই ভাইয়ের মধ্যে আপোষ করানো। এক ভাই আরেক ভাইয়ের যাদের শত্রুতা লেগে আছে না, তাদের সাথে কথা কাটাকাটি হয়ে আছে, তাদের সাথে মিল মহাব্বত নাই, তুমি কি জানো তাদের সাথে যদি মিল মহাব্বত লাগিয়ে দিতে পারো, তাদের সাথে যদি মহাব্বত জুড়ে দিতে পারো, তাদের যদি শত্রুতা ধ্বংস করে বন্ধুত্বে রূপান্তরিত করে দিতে পারো, তাহলে তুমি নফল সিয়াম নফল সদাকা এবং নফল সলাতের চেয়ে বেশি নাকি আল্লাহর কাছ থেকে পেয়ে যাবে। ওয়াফাসাদু যাতিল বাইন, আর শুনে রাখো যেই ব্যক্তি বিপর্যয় সৃষ্টি করে, যেই ব্যক্তি ঝগড়া সৃষ্টি করে, যেই ব্যক্তি দুজনের মধ্যে মারামারি সৃষ্টি করে, যেই ব্যক্তি দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি করে, যেই ব্যক্তি কোনো জায়গায় গিয়ে বিতর্ক সৃষ্টি করে, বিপর্যস্ত করে, বিপর্যয় তৈরি করে, ঝগড়া তৈরি করে, ইয়াল হালুকা, সে যেন মাথা মুন্ডনকারী, সে যেন মাথার মূলচ্ছেদকারী, সে যেন মাথাকে মুন্ডন করে দিল যার মাথাই রইল না। আনি জুবাইরি রাদিয়াল্লাহু আনহু কল, এই মুন্ডনের ব্যাখ্যা তিনি বলছেন, জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাব্বা ইলাইকুম দাউল উমামে ক্বাবলাকুমুল হাসাদু ওয়াল বাগদাউ হিয়াল হালিকা। শুনে রাখো বিগত উম্মতের ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে, বিগত উম্মতের ব্যাধি তোমাদের মধ্যে প্রভাব বিস্তার করেছে, বিগত উম্মতের ব্যাধি তোমাদের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে, বিস্তার লাভ করেছে। বিগত উম্মতের ব্যাধি কি জানো, তার একটা হচ্ছে হিংসা, তার আরেকটা হচ্ছে ঘৃণা। তারা একজন আরেকজনকে হিংসা করত, তারা একজন আরেকজনকে ঘৃণা করত, তাদের মধ্যে কোনো মিল মহাব্বত ছিল না। এই বিগত উম্মতের ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে, হিয়াল হালিকা, আর সেটা হচ্ছে মুন্ডনকারী, সেটা হচ্ছে মাথা মুন্ডনকারী। এরপরে আল্লাহর নবী বললেন লা আকুলু তাহলিকু শার, শোনো আমি এই মুন্ডন দ্বারা মাথার চুল মুন্ডন করা কিন্তু বুঝাই নাই, তোমরা বুঝে নিও না এই মুন্ডন দ্বারা মাথা মুন্ডনকে বুঝিয়েছেন না, ওয়ালাকিন তাহলিকুদ্দিন, আমি এই মুন্ডন দ্বারা দিনের মাথা কেটে ফেলা বুঝিয়েছি।
দিনের মাথা কেটে ফেললে যা হয় এটা তাই ঘটে, হিংসার কারণে এবং কি ঘৃণার কারণে। বিগত উম্মতের ব্যাধি যেটা তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে, বিগত উম্মতের ব্যাধি যেন তোমাদের মধ্যে না থাকে। আর বিগত উম্মতের ব্যাধি হচ্ছে তা যা মাথা মুন্ডন করে। আমি এই মাথা মুন্ডন দ্বারা মাথাকে বোঝাই নাই, আমি এর দ্বারা দিনের মাথা মুন্ডন করাকে বুঝিয়েছি। عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ابو هريره رضي الله عنه হতে বর্ণিত তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম আসু আযাতিল বাইনি ফাইন্নাহাল হালিকা। শুনে রাখো, তোমরা দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করো না, তোমরা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করা থেকে নিজেকে দূরে রাখো, অনেক দূরে রাখো, যাতে তোমার মাধ্যমে দুজনের মধ্যে শত্রুতা সৃষ্টি না হয়, যাতে তোমার মাধ্যমে দুজনের মধ্যে মারামারি সৃষ্টি না হয়, যাতে তোমার মাধ্যমে দুজনের মধ্যে মনোমালিন্য না হয়। এই শত্রুতা সৃষ্টি করা থেকে, এই ঝগড়া সৃষ্টি করা থেকে তুমি তোমার নিজেকে অনেক দূরে রাখো। ফাইন্নাহাল হালিকা, কারণ এটা হচ্ছে দিনের মূলোচ্ছে, এটা দিনকে ধ্বংস করা, এটা হচ্ছে দিনের মাথা কাটা, এটা দিনকে কেটে ফেলে। অতএব তোমরা সাবধান হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যগুলো কত কঠিন করে বললেন। মুসনাদে আহমদ 9092 নম্বরে এসেছে এবং তিরমিজি 2509 নম্বরে এসেছে। তিরমিজি 2509 আর একটা বর্ণনা এসেছে এবং মুসনাদে আহমদ 1430 নম্বরে এসেছে এবং সহিহুল জামে 2683 নম্বরে এসেছে এবং মুসলিম তিরমিজির 2508 নম্বরে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যগুলো তিনটা পরস্পর বললেন। আরো সহজ করে খুঁজতে পারবেন মিশকাতুল মাসাবি 5038, 5039, 5041 নাম্বার বর্ণনায় এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে উল্লেখ করলেন, অতএব তোমরা ঝগড়া বিবাদ থেকে, হিংসা থেকে, ঘৃণা থেকে নিজেদের রক্ষা করো, কারণ এগুলো দিনকে ধ্বংস করে দেয়, মাথা মুন্ডন করে দেয়, দিনের মাথাকে কেটে ফেলে, ফলাফলে আর দিনই থাকে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা কাল, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন, সাইদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বর ফানাদা বি সাউতিন রাফিইন ফাকালা। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিম্বরের উপরে উঠলেন, মিম্বরে ওঠার পরে তিনি ভাষণ দিচ্ছিলেন, এভাবে তিনি কথা বললেন, ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি ওয়ালাম ইফরি ওয়ালাম ইফদিল ঈমানু ইলা কলবিহি। তোমরা তারা শুনে রাখো যারা মুখে ইসলাম গ্রহণ করেছো, মৌখিকভাবে স্বীকৃতি দিয়েছো আমরা ইসলাম গ্রহণ করেছি, কিন্তু তোমাদের অন্তরে এখনো ইসলামের প্রভাব যায় নাই, ইসলামের প্রভাব পড়ে নাই, অন্তর থেকে গ্রহণ করো নাই, তাদেরকেও বলছি সাবধান, যারা মুখে ইসলাম গ্রহণ করেছো অন্তরে ঈমানের প্রভাব রাখো নাই, ইসলামের প্রভাব রাখো নাই, তারা শোনো, লা তুজুল মুসলিমিন, তোমরা মুসলিমদেরকে কষ্ট দিও না, ওয়ালা তুআইরুহুম, এবং মুসলিমদেরকে লজ্জা দিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং তাদের দোষ অনুসন্ধান করো না, তোমরা মুসলিমদের কষ্ট দিও না, তোমরা মুসলিমদের লজ্জা দিও না, তোমরা মুসলিমদের দোষ খুঁজো না, কে কি দোষ করেছে এগুলোকে বের করো না। ফাইন্নাহু, শুনে রাখো, যদি তোমরা দোষ খোঁজো, ফাইন্নাহু, তাহলে তোমরা দোষ খোঁজার কারণে যদি তোমরা কোনো মুসলমানের দোষ খুঁজতে যাও এবং তাদের দোষ খোঁজো কোনো মুসলমানের, তাহলে ফলাফল কি হবে, আল্লাহ তাআলা তোমাদের দোষ খুঁজবেন, ইত্তাবি আল্লাহু আওরাতাহু, আল্লাহ তাআলা তোমাদের দোষ অনুসন্ধান করবেন। তোমরা যদি মানুষের দোষ খোঁজো, বিনিময়ে আল্লাহ তোমাদের দোষ খুঁজবেন, ওমাই ইত্তাবি আল্লাহু আওরাতাহু, আর আল্লাহ তাআলা যার দোষ খুঁজবেন, ইফদাহু ওয়ালাউ ফি জাউফি রাহলিহি, আল্লাহ তাআলা তাকে অপমানিত করবেন, আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন, ও যদি ঘরের ভিতরে লুকিয়ে থাকে তবুও করবে। তুমি যদি কোনো মুসলমানের দোষ অনুসন্ধান করো, তুমি যদি কোনো মুসলমানের দোষ খুঁজতে চাও, লোকটা দেখি না কি কি পাপ করে, লোকটা দেখি না কি কি খারাপ কাজ করে, লোকটা দেখি না কোথায় কোথায় কি বাজে খারাপ কাজ করে, এরকম ভাবে তুমি মানুষের দোষ খুঁজতে যেও না, যেটা প্রকাশ পেয়ে যাবে সেটা ভিন্ন কথা, কিন্তু মানুষের দোষ খুঁজে খুঁজে বের করো না, কারো দোষ খুঁজো না। তুমি যদি মানুষের দোষ খোঁজো তাহলে আল্লাহ তোমার দোষ খুঁজবেন, আর আল্লাহ যদি তোমার দোষ খোঁজেন তাহলে তোমাকে অপমান করবেন কোথায়, তুমি যদি ঘরে থাকো তবুও করবেন, বাইরে বের হতে হবে না। তিরমিজি 2032 নম্বর হাদিস, হাদিসের মান হাসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্য এইভাবে বললেন।
এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, মুসলিমের মানহানি করা কি জানেন? মুসলিমের মানহানি করা হচ্ছে সবচেয়ে বড় সুদ। সুদের পাপ কি? এক টাকা সুদ কেলে 36 বার জিনা করলে যা হয়, এক টাকা সুদ কেলে ওই একই পাপ হয়, নাকি ভুল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে সুদের পাপের অনেকগুলো শাখা আছে, কোনোটায় 70, কোনোটায় 72, অনেকগুলা। উপরেরটা হচ্ছে আল্লাহর সাথে জিহাদ করা, যে আল্লাহ আমি তোমার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। আর নিচেরটা হচ্ছে সবচেয়ে নিচের পাপ, নিজের মায়ের সাথে অবৈধ সম্পর্ক করা, মায়ের সাথে জিনা করা, এটা হচ্ছে নিচের পাপ। কি খেলে? সুদ খেলে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় সুদ কি? তোমরা কি জানো সবচেয়ে বড় সুদ কি? ওয়ান সাঈদ ইবনে সাহলিন রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, সাঈদ ইবনে সাহল রাদিয়াল্লাহু আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আরবার রিবা আল ইসতিতালাতু ফি উরদিল মুসলিম বিগাইরি হাক্কিন, সবচেয়ে বড় সুদ হচ্ছে, এর চেয়ে বড় সুদ নাই, সবচেয়ে বড় সুদ হচ্ছে সবচেয়ে উপরের সুদ, সবচেয়ে মারাত্মক সুদ, সবচেয়ে বড় সুদ কোন মুসলমানের মানহানি করা। একটা মুসলমান যদি আরেকজনের মুসলমানের মানহানি করে সুদ খাচ্ছে, এই অর্থে দেখা যায় ইমাম সাহেবও সুদ খায়, দু একজন বাদে, ভালো লোক তো আছে, তাই না? এই অর্থে দেখা যায় খতিব সাহেবও সুদ খায়, এই অর্থে দেখা যায় বক্তা সাহেব ওষুধ খায়, এই অর্থে দেখা যায় মহাদ্দিস সাহেব ওষুধ খায়, এই অর্থে দেখা যায় মুফাসসির সাহেব ওষুধ খায়, এই অর্থে দেখা যায় পৃথিবীর অধিকাংশ বলে আমি নেককার ব্যক্তি সুদ খাই না, অথচ সে আরো মারাত্মকটা খায়, দু একজন বাদে। কারণ ভালো তাকওয়াশীল ব্যক্তিরা আছে যারা মানুষের মানহানি করে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদে এসে 4876 নম্বর হাদিস, এটা হাদিসের সনদ সহি, মিশকাতে এসেছে 5045 নম্বর হাদিস, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় সুদ, সবচেয়ে মারাত্মক সুদ হচ্ছে, সবচেয়ে উপরের সুদ হচ্ছে মুসলমানের মানহানি করা। তুমি মুসলমানের মানহানি করলে মানে তুমি সবচেয়ে বড় সুদ খেলে, তওবা করে নাও। عن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انس بن مالك رضي الله عنه তিনি বলছেন, আমি رسول الله صلى الله عليه وسلم বর্ণনা করছেন, لما ارجى بي ربي مررت اذفان لهم اذفان لهم اذفان نحاش يخمشون له وجوههم وصدورهم, কোন বর্ণনায় শব্দের এলোট পালট আছে। رسول الله صلى الله عليه وسلم বললেন, আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে চাইলাম, তখন যখন তার কাছে গেলাম, মিরাজে গেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করতে গেলাম, তখন আমি এমন কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম যাদেরকে দেখলাম তাদের নখগুলো তামার তৈরি, তাদের নখগুলো আমাদের নখের মতো নয়, তাদের নখগুলো তামা দিয়ে তৈরি করা, অনেক ধারালো। আর ওই নখ দিয়ে কি করছে? তারা তাদের মুখমণ্ডলকে ক্ষত বিক্ষত করছে, খামচাচ্ছে, আর তাদের বক্ষকে ক্ষত বিক্ষত করছে, খামচাচ্ছে। আমি জিব্রাইলকে বললাম, মান হা উলাইয়া জিব্রিল, হে জিব্রাইল এরা কারা, এই ব্যক্তিগুলো কে যে তামার নখ তাদের তৈরি হয়েছে আর মুখকে ক্ষত বিক্ষত করছে, বক্ষকে ক্ষত বিক্ষত করছে, এরা কারা? তখন জিব্রাইল আমাকে বললেন, হা উলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আ'রাদিহিম, এরা হচ্ছে ওই ব্যক্তি যারা মানুষের গোশত ভক্ষণ করত, মানে মানুষের গীবাত করে বেড়াতো, মানুষের বদনাম করে বেড়াতো। বলে লোকটা চুরি করছে তাই তো আমি বলেছি চোর, লোকটা জিনা করেছে তাই তো আমি বলেছি জিনাকার, লোকটা আরেকজনকে গালি দিয়েছে তাই তো আমি বলেছি লোকটা আরেকজনকে গালি দিয়েছে, এটা আবার গীবত হয় নাকি? ও করেছে দেখেই তো আমি বলছি। জি, ও করেছে আপনি বলেছেন তাই গীবত, ও যদি না করতো আপনি বলতেন তাহলে হতো অপবাদ। ও করেছে দেখেই তো গীবত, ও জিনা করেছে আপনি বললেন কেন? ও অপরাধ করেছে আপনি বললেন কেন? ও একটা পাপ করেছে আপনি জানতে পেরেছেন, দেখেছেন, বললেন কেন? আপনি বলবেন তাহলে কি বলা যায় না? রিয়াদুস সালেহীনে তো একটা অধ্যায় আছে বৈধ গীবত, আপনি বুঝতে পারেন না ওই বৈধ গীবতের শর্ত আছে, যদি কেউ সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, যদি কেউ সমাজে বিদাতের দাওয়াত দেয়, যদি কেউ সমাজে কোরআন সুন্নার অপব্যাখ্যা করে, তাহলে ওই অর্থে তার গীবত করা জায়েজ, তাও শালীনতা বজায় রেখে, তাকে আক্রমণ করে নয়। আমাদের এক ভাই, ওই ভাই
ভাই এই কথাটা বলেছে তার নাম না বলাই ভালো, যদি বলতেই হয় আমাদের এই ভাই এই কথাটা বলেছে অথবা অমুক ব্যক্তি ওই গোত্রের লোক এই কথাটা বলেছে, এই কথাটা কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক, কোরআন সুন্নার সাথে মানানসই নয়, কোরআন সুন্নার কথা হচ্ছে এটা, এভাবে আপনি তার গীবত করতে পারেন, এভাবে ওটা মানুষকে কেন সংশোধনের জন্য লোকটা খালি চুরি করে, আমি যদি না বলি ও চুরি আরো করবে, কাকে বলবেন? মাতব্বরকে গিয়ে বলবেন, এলাকার লোককে গিয়ে বলবেন, ওই ঘরওয়ালাকে বলবেন, বা তাকে গিয়ে বলবেন যে ভাই এ কিন্তু অনেক ক্ষতিকারক, এ কিন্তু ক্ষতি করে। এই ক্ষেত্রে বলা যায় তার ক্ষতি থেকে মানুষকে বাঁচাবার জন্যে, কিন্তু হেয় করার জন্যে, তুচ্ছ করার জন্যে কখনো তার পাপ বলা যাবে না, তাহলে গীবত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিব্রাইল আমিন বললেন তারা কে জানেন যারা মানুষের গীবত করে বেড়াতো, আর একটা বর্ণনা তারা হচ্ছে ওয়াইয়াকাউনা ফি আরাদিহি, মানুষের পিছনে লেগে থাকতো, ওর পিছনে লেগে কি কি করা যায়, কি কি ক্ষতি করা যায়, এইগুলো করার জন্য পিছনে লেগে থাকতো, এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা এই শাস্তি দিয়েছেন, ওরা ওদের নিজের হাত দিয়ে, ওদের নিজের লোক দিয়ে ওদের মুখমণ্ডলার বক্ষকে খামচাচ্ছিল, খোঁচাচ্ছিল। হাদিসটা আবু দাউদে এসেছে 4878 নম্বর এবং মিশকাতে এসেছে 5046 নম্বর। আনিল মুস্তাওরিদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, মুস্তাওরিদ রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আকালা বিরাজুলিন মুসলিমিন উকলাতান ফা ইন্নাল্লাহ ইতঈমুহু মিছলাহা মিন জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাবধান শোনো, যে ব্যক্তি কোনো মুসলমানের নিন্দা করে, কোনো ব্যক্তির গীবত করে, কোনো ব্যক্তির বদনাম করে, কোনো ভাইয়ের নিন্দা করে এক গ্লাস খেলো, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ জাহান্নামের আগুন খাওয়াবেন। কি খেলো? একজন আরেকজনের সাথে গীবত করছে, ও তুইও তো তাই, আমু তো তাই, ও লোকটা ভালো না, তার মানে এখন আমরা দুজনে এক হয়ে ওই লোকের গীবত করা শুরু করেছি, ওই লোকের নিন্দা করা শুরু করেছি, দুই ভাই বসে একসাথে চা খাচ্ছি, দুই ভাই বসে একসাথে খাবার খাচ্ছি, দুই ভাই বসে ভাই তোকে আমি দাওয়াত দিলাম, তুই তো আমার মনের মতো লোক, ওই লোককে গালি পেরেছিস, ও তো আমার শত্রু, ওকে তুই গীবত করছিস, তার মানে তুই আমার মনের মতো লোক, ভাই তোকে আমি দাওয়াত দিলাম, আমার বাসায় যা, আমার বাসায় আস, এভাবে বন্ধু বন্ধু এই জন্য তুই তুই শব্দ বললাম যে আয় তুই আমার বাসায় আয় বা আপনি আমার বাসায় আসেন, এভাবে দাওয়াত দিয়ে দুজন দুজনকে খাওয়াতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি কারো নিন্দা করে, গীবত করে এক গ্লাস এক লোকমা খেলো, আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে জাহান্নামের আগুন খাওয়াবেন। এরপরে বললেন ওমান কাসা সাউবান বিরাজুলিন মুসলিমিন ফাইন্নাল্লাহ ইকসুহু মিছলাহু মিন জাহান্নাম, যে ব্যক্তি কোনো মুসলমানকে অপদস্থ করার বিনিময়ে, অপমান করার বিনিময়ে কোনো কাপড় পরিধান করলো, যেই কাপড়ের ভিতরে এমন টাকা আছে যা কাউকে অপদস্থ করতে নিয়েছে, যার কাপড়ে এমন টাকা আছে যা কাউকে অপমান করতে নিয়েছে, এই বাক্য আমি আগে বুঝতে পারি নাই, এই বাক্য যেদিন বুঝলাম তখন আমি তওবা করেছি যে জীবনে আর কোনো বক্তার আমি নিন্দা করব না, জীবনে কারো আমি আলোচনা করব না, গীবত করব না, এটা আমি বুঝতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্য এভাবে বললেন যে ব্যক্তি কারো অপদস্থ করার বিনিময়ে, অপমান করার বিনিময়ে আমাকে অনেকে দাওয়াত দিল, ওই লোকটা ওই হুজুরটা খারাপ, আপনি তার বিরুদ্ধে ওয়াজ করেন, আমি তার বিরুদ্ধে কথা বললাম, আমি তার বিরুদ্ধে নিন্দা করলাম, আমি তার বিরুদ্ধে দলিল উপস্থাপনা করলাম, আমাকে কিছু হাদিয়া দিল, ওই টাকা দিয়ে জামা কিনলাম, ওই টাকা দিয়ে আসবাবপত্র কিনলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি কাউকে অপমান করার বিনিময়ে, যে ব্যক্তি কাউকে অপদস্থ করার বিনিময়ে তার নিজের পোশাক পরিধান করলো, আল্লাহ ওই একই পরিমাণ তাকে জাহান্নামের পোশাক পরাবেন। নেন দেখি আপনার ক্ষমতা কত, বক্তারা নেন আপনাদের ক্ষমতার বাজেট দেখেন কোরআন, এটা এই বক্তব্য সালাফরা বুঝতেন, এই জন্য তাদের নিন্দা ছিল মার্জনীয়, তাদের নিন্দা ছিল সঠিক, তাদের নিন্দা ছিল অনেক শুধু সুন্দর, তাদের নিন্দার ভিতরে আক্রমণ ছিল না, আর আমাদের নিন্দা সুন্দর না আক্রমণাত্মক, কি আর পরিবর্তন হবে, এরকম ভেদাভেদই থাকবে, ভাগাভাগিই থাকবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বাক্য খুব জটিলভাবে বললেন এভাবে ওমান কামা মাকামা বিরাজুলিন ওমান কামা বিরাজুলিন মাকামা সুমাহাতিন ওয়ারিয়াইন ওয়া ফি রিওয়ায়াতিন ওমান কামা মাকামা বিরাজুলিন সুমাহাতিন ওয়ারিয়াইন
আবার যেই ব্যক্তি কোন মুসলমানকে নিজের পক্ষ থেকে দাঁড় করালো, বলল যে ভাই তুমি আমার জন্য একটু দাঁড়াও, কেন আমার প্রশংসা করো, অথবা সে নিজে উঠে দাঁড়ালো, এরপরে সে নিজের প্রশংসা করতে লাগলো, আমি অমক, আমি তমক, আমি এখানে এটা করেছি, আমি সেখানে সেটা করেছি, আমি এই কাজটা করে দিয়েছি, আমি ওই কাজটা করে দিয়েছি, আমার আলোচনা এমন, আমার এমন, আমার গুরুত্ব এমন, আমি বেশ, আমি শ্রেষ্ঠ, আমি সঠিক, এভাবে নিজের প্রশংসা করতে লাগলো এবং নিজের শ্রেষ্ঠত্ব দেখাতে লাগলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাঁড় করাবেন, দাঁড় করানোর পরে তার যত ত্রুটি আছে, তার যত বিচ্যুতি আছে সব দেখায়া দেবেন, দেখাবার জন্য তাকে দাঁড় করাবেন, দাঁড়া তুই, তোর যত পাপ, তোর যত ত্রুটি, তোর যত অপরাধ, এটাকে শোনাবার জন্য, এটাকে দেখাবার জন্য আল্লাহ আরেকজন ফেরেশতা নিযুক্ত করবেন, মালাককে দাঁড় করাবেন, তুমি দাঁড়াও আর আর ত্রুটি বিচ্যুতি সব প্রকাশ করে দাও। বলেন তো কি মারাত্মক অবস্থা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবাক্য এইভাবে বলেছেন, এই জন্য নিজের শ্রেষ্ঠত্ব কখনো দেখাতে যায় না। আপনার কিসের এত গৌরব, কিসের এত শ্রেষ্ঠত্ব, কিসের এত মর্যাদা, আপনার মর্যাদা কিসের এত, আপনি কি এত বড় কি হয়ে গেছেন, তাহাজ্জুদ পড়েছেন তো কি হয়েছে, আপনি অনেক ইস্তেগফার করেন তো কি হয়েছে, আপনি অনেক ইলমের অধিকারী তো কি হয়েছে, আপনি মুফতিবাজ, দাওরাবাজ, মুহাদ্দিস, শাইখ হাদিস, মুফাচ্ছ তো কি হয়েছে, আপনাকে কি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট হাতে ধরাইয়া দিয়েছে, কি হয়েছে আপনার, কিসের এত নিশ্চিন্তা, কিসের এত স্বাধীনতা আপনি হয়ে গেছেন, কেন এত আপনি অভাব বোধ করছেন না, আপনি মনে করছেন যে আমি সলাৎ পড়ি মানে আমারটা কবুলি হয়েই গেছে, আমি ক্ষমাপ্রাপ্ত, আমি আলেম, দাওরাবাস করেছি, মুহাদ্দিস হয়েছে, মুফাসসির হয়েছি, আমি মনে হয় জান্নাতে চলেই গেলাম, মনে হয় জান্নাত মামু বাড়ি থেকে দেওয়া না, আস্তাগফিরুল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে বাক্যটা বললাম, আবু দাউদের 4881 নম্বরে এসেছে এবং মিশকাতের 5047-এ। আর এদিকে যাব না, সময়ের স্বল্পতার কারণে আরও অনেক হাদিস ছিল। আপনাদের একটা কথা মনে করি, সেটা হচ্ছে যে আমাদের অবস্থা আমাদের জানা নাই, আছে আপনি যে দুই রাকাত সালাত আদায় করেছেন, কে বলেছে যে আপনি কবুল হয়েছে কিনা। এই জন্য আব্দুল্লাহ বিন আউন রাহিমাহুল্লাহ তিনি বলতেন, শোনো, নিজের আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভুগো না, নিজের আমল নিয়ে খুশি হয়ে যেও না, নিজের আমল নিয়ে নিশ্চিন্ত হয়ে যেও না, কেন তুমি তো জানো না তোমার আমল কবুল হয়েছে না হয় নাই, তুমি যে দুই রাকাত পড়ে সেটা কি কবুল হয়েছে তুমি তো জানো না, কত এত নিশ্চিন্ত, আত্ম অহংকারে, আত্ম গরিমায় নিশ্চিন্ত হয়ে যেও না, বলে তা মান জুনুবা ফাইন্নাকা তুমি তো জানো না, আর নিজের পাপের ব্যাপারে নিরাপদ হয়ে যেও না, ক্ষমা চেয়েছি ক্ষমা তো হয়েছে না এরকম বলো না, কারণ তোমার তো জানা নাই তোমার পাপটাকে আসলেই ক্ষমা করা হয়েছে নাকি হয় নাই, তুমি তো এটাও জানো না তোমার তওবা কবুল করা হয়েছে নাকি হয় নাই, এটা তো তোমার জানা নাই, অতএব তুমি নিরাপদ মনে করো না, একদম নিশ্চিন্তে বসে থেকো না। এরপর উনি বললেন, শোনো, আল্লাহ তাআলা বান্দার সাথে কি আচরণ করবেন সে তা জানে না, আয়াজালুহু ফি সিজ্জিন আমি ইয়াজালুহু ফি ইল্লিন, আল্লাহ কি তার এই রূহটাকে, আল্লাহ কি তাকে সিজ্জিনের জন্য রাখবেন না ইল্লিনের জন্য রাখবেন, তাকে কি জান্নাতের জন্য রাখবেন নাকি জাহান্নামের জন্য রাখবেন, এটা তো তার জানা নাই। সাবুল ঈমান লিল বাইহাকি হাদিস নাম্বার 6930 সনদ বিশুদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর পরবর্তী প্রজন্ম আব্দুল্লাহ বিন আউন রাহিমাহুল্লাহ এই বাক্য বলতেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বক্তব্য আছে, তিনি একদিন লাম্মা আন হাদারাতিল মাউত বাকা, তিনি একদিন কাঁদছিলেন, তখন সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞাসা করলেন, মাইবু কিকা, আপনি কেন কাঁদছেন, কাঁদার কারণ কি, তখন তিনি বললেন, আল্লাহি লা আদরি জাজাহান মিনাল মাউত, শোনা রাখো আমি মৃত্যুর ভয়ে কাঁদছি না,
অথবা আমি দুনিয়ায় কিছু রেখে যাব এর জন্য কাঁদছি না। আল্লাহর কসম করে বলছি আমি মৃত্যুর ভয়ে কাঁদছি না, আমি দুনিয়ায় কিছু রেখে যাব এই কারণেও আমি কাঁদছি না। ওয়ালাকিন্নি সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নামা হুমা কব্দাতান ফাকব্দাতুম ফিন্নার ওয়া কব্দাতুম ফিল জান্নাহ, আদম সন্তানের সমস্ত রূহগুলো দুই মুষ্টিতে ভাগ হয়ে আছে, একটা জান্নাতের জন্য আর একটা জাহান্নামের জন্য। আমি মুআয ইবনে জাবাল কোথায় আছে এটা জানি না, তাই কাঁদছি। আমি কাঁদছি না যে মরে যাব, আমি কাঁদছি না মৃত্যু হবে, আমি কাঁদছি না দুনিয়ায় কিছু ত্যাগ করে যাব, এই জন্য আমার কান্না আসছে না। আমি শুধু কাঁদছি, আমার জানা নাই যে আমার রূহটা কোথায় আছে, আমার কি সঠিক জান্নাতের রাস্তায় দেওয়া হবে নাকি আমাকে জাহান্নামে ফেলা হবে, এটা তো আমার জানা নাই। তাই তো আমার চিন্তা মাথা থেকে যাচ্ছে না, ওই ভয়ে আমি কাঁদছি, কোথায় আমি যাব। কিসের আপনার এত বাহাদুরি? কে বলেছে আপনার ইবাদত কবুল হয়েছে কি হয় নাই? কিন্তু আপনার কাছে আর্জি হচ্ছে আপনি ইবাদত করতে যাবেন, ইবাদত করতে থাকবেন, আল্লাহর কাছে ক্ষমা আশা করতে থাকবেন, কিন্তু নিজেকে নিজে নিষ্পাপ নিসম মাসুম মনে করবেন না। আরেকজনের ভুল কখনো দেখবেন না, আগে নিজেরটা দেখবেন। আরেকজনের দোষ কখনো দেখবেন না, আগে নিজেরটা দেখবেন। কেন? নিজে বাঁচেন। আর আয়াতেও কিন্তু তাই, তুমি নিজে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও, তুমি নিজে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও। আগে এটা না যে জনগণকে বাঁচাও তারপরে নিজে বাঁচো, না, তুমি নিজে বাঁচো তারপরে তোমার পরিবারকে বাঁচাও, তারপরে তুমি জনগণের দিকে দাওয়াত দাও। তার মানে নিজে আগে, নিজেকে আগে বাঁচতে হবে, প্রত্যেকের নিজের দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তৌফিক দান করুন। এই হাদিসটা সহিহ সনদে বর্ণিত হয়েছে মাজমা ও জাহাদের ভিতরে, যাই হোক 23867 নম্বরে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে অনেকগুলো কথাবার্তা বললাম, বিশেষ করে আমি প্রবীণ, আমি নতুন মানুষ, আমি চেষ্টা করি কোরআন এবং বিশুদ্ধ হাদিস থেকে কথা বলতে গিয়ে, যদিও বা আমার পদস্খলন অনেক হয়েছে, অনেক কথাবার্তায় ভুলভ্রান্তি হয়ে যায়, এটা পরিচিতি দেয় যে আমি মানুষ, ভুলভ্রান্তি না হলে তো ফেরেশতাই হয়ে যেতাম। তো এইটা আপনাদের কাছে আমার আরজি, আমার কথাবার্তায় শব্দ বাক্য উচ্চারণে যদি ব্যথা পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের কাছে আমার একটা আরজি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া সাদাকাতু বুরহান, শব্দ আমি দুটা বলবো, দুটা আপনারা বুঝে নেবেন, যে সাদাকা হচ্ছে দলিল, সাদাকা হচ্ছে কি বুরহান দলিল, তার মানে একটা জমির দলিলের জন্যে যদি আপনার দলিল থাকে তাহলে ওই জমির একটা শক্তি থাকে যে জমিটা আমার। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো বাক্য বলার ভিতরে মাঝখানে এই বাক্য বলেছেন যে সাদাকাতু বুরহান, সাদাকা হচ্ছে দলিল। আবার কোন বর্ণনা আছে, সাদাকা তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, সাদাকা আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা হচ্ছে, যেভাবে পানি আগুনের উপরে ফেলে দিলে আগুন নিভে যায়, ঠিক দান করলে বান্দার গুনাহ ক্ষমা হয়ে যায়। এই জন্য এই দুইটা বক্তব্যকে সামনে রেখে আপনারা এই মসজিদের সহযোগিতায় এগিয়ে আসবেন, এবং পাশে একটা মাদ্রাসা করার উদ্যোগ তারা নিয়েছে, আমি দোয়া করি গুনাহগার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে নেন। আপনারা যেভাবে সম্ভব মেধা দিয়ে বুদ্ধি দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে আপনারা সাহায্য করবেন, আল্লাহ তাআলা যেন আপনাদের সেই তৌফিক দান করেন, এবং এই মসজিদটাকে যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহি আকীদা এবং সহি দাওয়াতের মানহাজি প্রতিষ্ঠান হিসেবে কবুল করে নেন। এবং এই মজলিস থেকে যারা কথা বলবে এবং যারা আসবে, যারা এখানে প্রবেশ করবে, যারা বক্তৃতা দেবে, প্রত্যেককেই যেন আল্লাহ এবং তার রসুলের দেখানো পথ অনুযায়ী কথা বলার, এবং প্রত্যেকের জীবনকে যেন কোরআন এবং সুন্না অনুযায়ী তাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে একনিষ্ঠভাবে তার পথে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের আপনাদের সবাইকেই কবুল করে নেন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদের আপনি শিফা কামেলা আজিলা দান করেন, আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন, আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন, আমাদের ভিতরে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে তাকে রক্ষা করেন। হে আল্লাহ, আমাদের ভিতরে যার যা প্রয়োজন আপনি তা দান করেন, আমাদের জন্য যা যা অপ্রয়োজন তা থেকে আপনি হেফাজত করেন। আপনার নবী বলেছে আপনি অন্তর পরিবর্তনকারী, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, হে আল্লাহ অন্তর পরিবর্তনকারী, আল্লাহ
আপনার আনুগত্যের দিকে আমাদের অন্তরটাকে পরিবর্তন করে দেন। হে আল্লাহ, আপনি আমাদের শিরিক থেকে মুক্তি রক্ষা করেন, আপনি আমাদের বিদাত থেকে রক্ষা করেন, আপনি আমাদের কুসংস্কার থেকে রক্ষা করেন, আপনি আমাদের এমন আমল এবং কর্ম থেকে রক্ষা করেন যা আপনি অপছন্দ করেন, আপনি আমাদের এমন আমল ও কর্ম করার তৌফিক দান করেন যা আপনি ভালোবাসেন পছন্দ করেন, আপনি এমন ইলম আমাদের দান করেন যা আপনি কবুল করেন, আপনি আমাদের এমন আমল করার তৌফিক দান করেন যা আপনি কবুল করেন, এমন ইলম থেকে দূরে রাখেন, এমন ইলম দিয়েন না যা উপকার দেয় না, যা কবুলকৃত নয়, যা আপনি ভালোবাসেন না, যা আপনি পছন্দ করেন না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দেন, আখিরাতেও কল্যাণ দিন, আর জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে রক্ষা করে দিন। এক বাক্যে হে আল্লাহ, আপনিই জানেন আমাদের জন্য যা যা প্রয়োজন আপনি তাই কল্যাণময় জিনিস দান করেন, আর আমাদের জন্য যা যাওয়া প্রয়োজন অকল্যাণ তা থেকেই আপনি আমাদেরকে হেফাজত করেন। এই দাওয়া দাবি রেখে আজকে এখানে শেষ করছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।